এক অলিম্পিক পদক এখন ভারতের ঝুলিতে, আর সেটা সম্ভব হলো ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর দৌলতে। এই পদক জিতে তিনি ব্যাডমিন্টনের ইতিহাসে নিজের নাম শীর্ষস্থানে খোদাই করে দিলেন। পিভি সিন্ধুর জন্ম হয় 5 জুলাই 1995 সালে হায়দ্রাবাদে। মাত্র 9 বছর বয়সেই তিনি পি গোপীচাঁদ ব্যাডমিন্টন একাডেমিতে যোগদান করেন এবং সেখান থেকেই তার এই সফর শুরু হয়। এরপর 2012 আন্ডার-19 এশিয়ান ইউতে গোল্ড জেতেন এবং 2016 সাউথ এশিয়ান গেমসেও ওমেন টিম গোল্ড জেতেন, আর সেখান থেকেই পৌঁছে যান 2016 রিও অলিম্পিকে, যেখানে তিনি সিলভার মেডেলও জেতেন। এরপর তিনি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে নিজের ব্রিলিয়ান্ট পারফরমেন্স দেখিয়ে গড়লেন ইতিহাস এবং ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতে প্রথম ভারতীয় স্বর্ণপদকজয়ী মহিলা শাটলার হিসাবে স্বীকৃতি পেলেন। ব্যাডমিন্টনের প্রতি তার এই ডেডিকেশন দেখেই ভারত সরকার তাকে অর্জুন পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, পদ্মশ্রী এবং পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করেছেন এবং এই সম্মান রক্ষা করেছেন তিনি টোকিও অলিম্পিকে চীনের হি বিং জিয়াওকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করে। পিভি সিন্ধু হলেন সুশীল কুমারের পর দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় এবং প্রথম ভারতীয় মহিলা যিনি পরপর 2টি অলিম্পিক পদক জিতলেন। এই পদক জয়ের পর সিন্ধু হলেন একমাত্র ভারতীয় মহিলা যার ঝুলিতে রয়েছে মোট 7টি পদক। পিভি সিন্ধুর এই সাকসেস স্টোরি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানান।